সাহাবিগণ যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন পীর মুরব্বী মেনেছেন, তাহলে আমরা কেন আর্থিক সাহায্য ব্যতীত পীর মুরিদি করতে পারবো না? পীর মুরিদি করেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কি পীর মুরিদি করেছেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোথাও বলেছেন আমি তোমাদের পীর, আমি তোমাদের পীর ভাই অথবা পীর বাবা অথবা পীর দাদা? বলেছেন কোথাও? তাহলে কথা সত্য নয় যে তিনি এবং সাহাবাদের মধ্যে রিলেশন ছিল পীর এবং মুরিদ, তার এবং সাহাবাদের মধ্যে সম্পর্ক ছিল নবী এবং সাহাবি, একটা। দ্বিতীয় সম্পর্ক ছিল শিক্ষক এবং ছাত্র, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন একটা সহিহ হাদিসের মধ্যে আসছে মুসলিমে, ইন্নামা বাআতানি আল্লাহু মুআল্লিমান, আল্লাহ তো আমাকে শুধু শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তিনি সমস্ত মানবতার শিক্ষক, আজও তার সুন্নাহ আমাদের শিক্ষক, তাই না? আমরা সুন্নাহ মানি, সুন্নাহ শিক্ষা মানি, এবং সুন্নাহ শিক্ষা আমাদের উপর ফরজ, ফরজ না, এটা আমরা মানি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরও শিক্ষক, আলহামদুলিল্লাহ। আমরা সে গৌরবান্বিত উম্মাহ এবং জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহির মতো শিক্ষক আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। যদিও তিনি জীবিত নাই, কিন্তু সাহাবায়ে কেরাম হচ্ছে সেই প্রজন্ম যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষক হিসাবে পেয়েছিলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামকে মুরিদ বলা, আজকের মুরিদদের যে অবস্থান, এটা কখনো ঠিক নয়। তারা মুরিদ ছিলেন না, তারা মুতাআল্লিম ছিলেন, তারা তালিবুল ইলম ছিলেন, তারা সিকার অফ নলেজ ছিলেন, তারা জ্ঞান অনুসন্ধানী ছিলেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া ছাত্র ছিলেন, এই উম্মার সবচেয়ে সেরা প্রজন্ম ছিলেন, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। আজকে আমরা পীর মুরিদি কেন করতে পারবো না? কারণ পীর মুরিদির এই প্রথাটা শরিয়া স্বীকৃত নয়। তাজকিয়াতুন নফসের কথা বলা হচ্ছে, অন্তর পরিশুদ্ধ করার জন্য মুরিদ পীরের কাছে যান আর পরিশুদ্ধ হয়ে যায়, সেটা ঠিক নয়। এখানে যে শরিয়ত এবং মারিফাতকে আলাদা করে ফেলা হয়েছে, শরিয়তের বাইরে আরও কিছু দিক উন্মোচন করা হয়েছে। একটাকে শরিয়তকে বলা হচ্ছে দাহিরি, আর মারিফাতকে বলা হচ্ছে বাতেনি। এগুলো বেদাতি আকিদা, এগুলো বেদাতি আকিদা, এগুলো মানুষ নিজেরা সৃষ্টি করেছে। এরপরে পীর মুরিদদের ধকল তো অনেক, আগে আমরা জানতাম না, বইতে জানতাম, আর হয়তোবা অনেকে বলতে পারেন আপনারা আন্দাজে কথা বলছেন, যে কেউ অস্বীকার করে বসত, কিন্তু ইউটিউব এসে সব উন্মোচন করে দিয়েছে। উন্মোচন করেনি এই ইউটিউবের মধ্যে দেখবেন কত প্রকার যে তরিকা হতে পারে, কত প্রকার যে মারিফাত হতে পারে, এবং কোন কোন মারিফাত যে কত জঘন্য হতে পারে, ওয়ালাইয়াদুবিল্লাহ। আমরা আমাদের ইমামদেরকে, আমাদের সালাফে সালেহীনদেরকে, এবং সর্বোপরি এই উম্মার সর্বোত্তম প্রজন্ম সাহাবায়ে কেরামকে কখনো এই ধরনের চর্চা করতে দেখিনি, যেগুলো আজকে জোশের কারণে, আবেগের কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে যে চর্চাগুলো আজকে এই পীর মুরিদি তরিকার মধ্যে হচ্ছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এলেম বিতরণ করার জন্য এসেছিলেন, এলেম, এলেম। অতএব আমাদের মধ্যে আজকে আমাদের ওলামাদের সাথে এলেমের সম্পর্ক থাকবে, আর কিছু নয়। আমরা তাদের কাছে মাথা ঝুঁকাবো না, তাদেরকে অন্ধ অনুসরণ করবো না, তাদেরকে এলেমের ভিত্তিতে অনুসরণ করবো। এমনকি এই সমাজের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যদি প্রমাণিত হয় তিনি ভুল করেছেন, সেটা ইচ্ছায় করেন আর অনিচ্ছায় করেন, জেদ করে করে করেন আর জেদ না করেই করেন, যদি প্রমাণিত হয় কোরআন হাদিসের দৃষ্টিতে তিনি কোনো ভুল করেছেন, সেই ভুলটা আমরা নির্দ্বিধায় পরিত্যাগ করব, তার প্রতি সম্মান রেখে। আমাদের ইমামদের প্রতিও আমাদের একই সম্মান বোধ, একই ভালোবাসা, একই মাহাব্বা, এবং তাদের সবার জন্য দোয়া থাকবে, কিন্তু তাদের চিহ্নিত ভুলগুলো অনুসরণ করা যাবে না। কারণ আমাদের কাছে সবচেয়ে বড় পজিশন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার সহি সুন্নাহ যখন আমাদের কাছে এসে যাবে, তখন তার অনুসারী উম্মতের মধ্যে আর কোনো ব্যক্তির কথা আমরা শুনব না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বক্তব্য এখানে এসে গেছে। তাই বলে কি ওই ব্যক্তিকে আমরা ছোট করলাম, খাটো করলাম, হেয় করলাম, অসম্মান করলাম? কোশ্চেন কালিও নয়, এটা হচ্ছে
একটা মেথড যেটা আমরা ফলো করছি, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের অন্য ব্যক্তির কথার মধ্যে সংঘর্ষ দেখা দেয়, তখন কথা গ্রহণযোগ্য হবে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং অন্য ব্যক্তির কথাগুলো আমরা রেখে দেব, সসম্মানে রেখে দেব না মানার জন্য, তাই না? যেহেতু এটা একটা রেকর্ডের বাণী, তাহলে দেখা গেল যে তিনি যেটা বলেছেন এটা ঠিক হয়নি। এবং আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এই উম্মতের আর কারোর জন্য আল্লাহ তাআলা ইসমত সাব্যস্ত করেননি, কারণ ওহী নাযিল হতো কার উপরে? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। অতএব ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের প্রবৃত্তি থেকে কথা বলেননি, যা বলেছেন সেটা তার উপর ওহী হিসাবে প্রত্যাদিষ্ট হয়েছে। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়। অতএব অন্য ব্যক্তিরা সঠিকও করতে পারেন ভুলও করতে পারেন, সঠিকটা আমরা গ্রহণ করব, আর ভুলটা চিহ্নিত হলে, দলিলের ভিত্তিতে চিহ্নিত হলে সেটাকে আমরা বর্জন করব। এতে সেই ব্যক্তির কোনো অপমান হয় না, তাকে ছোট করাও হয় না।